আসসালামু আলাইকুম। ব্রিজস 24 চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজও একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি। আজকে চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে। এটাতে প্রায় 2181টি অর্থাৎ 2181টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এতে এইচএসসি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার লোকেরা এটাতে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর এই সেকশনটিতে লোক নিয়োগ দেওয়া হবে 1057টি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছেন পদার্থ ও রসায়নের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে, অথবা অর্থাৎ যাদের এই যোগ্যতাটি নেই তাদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা। এখানে যে কটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে কটি পদে সবগুলোতে বলা হয়েছে সকল জেলার লোকেরা আবেদন করতে পারবে। তবে যারা ব্রিজ অফ 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন। পরবর্তী পটিতে বলা হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর টিআর অথবা ইলেকট্রনিক্স অথবা টেক এই ডিপার্টমেন্টের লোক নিয়োগ দেওয়া হবে 1019টি। এটাতে যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। এই অভিজ্ঞতা যাদের নেই বা যোগ্যতাটি যাদের নেই তাদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলেই চলবে। পরবর্তী ক্রমিক নিয়োগে বলা হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর টেক বা ল্যাব এই সেকশনটিতে অনেকগুলো সেকশন রয়েছে। সেকশনটিতে লোক নিয়োগ দেওয়া হবে 105টি। এটাতে যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা, অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড এবং 5 বছরের অভিজ্ঞতা। তো এই বিজ্ঞাপনটিতে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোতে বলা হয়েছে 1 নম্বর শর্তগুলোতে বলা হয়েছে আবেদনের শুরুর তারিখ বলা হয়েছে 5/5/2021 সকাল 10:10 থেকে 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 25/5/2021 বিকাল 5টা পর্যন্ত। এটাতে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলোর সাইজ সম্পর্কে বলা হয়েছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 প্রস্থ পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। পরবর্তীতে দেখে নেওয়া যাক এটাতে আবেদন করতে কত টাকা লাগে। আবেদন করতে এখানে বলা হয়েছে 1 থেকে 3 নং ক্রমিক নং পর্যন্ত, অর্থাৎ এখানে 3টি ক্রমিক নংকে দেওয়া হয়েছে। এটাতে বলা হয়েছে 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে আবেদন পদ্ধতি SMS এর সিস্টেমটি বলা হয়েছে। প্রথম SMS সিস্টেম বলা হয়েছে DTER স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। পরবর্তীতে বলা হয়েছে রিপ্লাই অ্যাপ্লিক্যান্টস নেম। টাকা সম্পর্কে বলা হয়েছে 112 টাকা উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ফর ইউর পেনিস দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি SMS করতে হবে, সেটা হচ্ছে DTR স্পেস ইয়াস স্পেস পিন লিখে সেন্ড করে দিতে হবে 16342 নাম্বারে। এখানে বয়স সম্পর্কে বলা হয়েছে সকল পদে 15/4/2021 খ্রিস্টাব্দের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এবং আরও বলা হয়েছে যে আবেদন সম্পর্কিত যে কোনো ধরনের যাবতীয় তথ্য জানার জন্য www.techedu.gov.br-তে আবেদন করার জন্য ওয়েবসাইটে সব ধরনের যাবতীয় তথ্য পাওয়া যাবে। এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেটা হচ্ছে www.tech edu.gov.br এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য। ভিউয়ার্স, এই ছিল আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। অন্য আরেকদিন আসবো অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে।